আসসালামু আলাইকুম, আমি শিফা নারায়ণগঞ্জ থেকে বলছি। সাবিল সুমে, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পাপোশ, এটা হচ্ছে সালার যে বস্তাগুলো থাকে চাউলের, ওইটা না, এটা হচ্ছে আমি কিনেছি, এটা আলাদা কিনতে পাওয়া যায়। এই যে দেখুন কি কেমন সাদা, দেখতে পাচ্ছেন তো? চাউলের বস্তা যেগুলো হয় ওগুলো দিয়েও বানানো যায়। তো এটা যেহেতু আমার ঘরেই ছিল, তো আমি এটা বানিয়েছি। তো এরকম যদি আরও অনেক কিছু বানানো দেখতে চান, তাহলে কমেন্টসে গিয়ে কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে এটা পুরোটা শেয়ার করব। তো এই যেদিকে সকালে হচ্ছে আমি ডিম খাচ্ছি, যেহেতু আমি এখনও পুরোপুরি হচ্ছে সুস্থ হইনি, এখনও আমার একটু ঠান্ডা, এমন একটু অসুস্থতার মতোই লাগে। তো ডিম খেতেও ভালো লাগে না, তারপরেও খাই। মা হচ্ছে এই তো সকালে শাকালো আসছিল, তো শাক নিয়েছে। এদিকে হচ্ছে এটা হচ্ছে হেজি শাক আর কলমি শাক, এখানে দুই পদের শাক আছে। তো মা এগুলো বেছে নিচ্ছে, আর ওদিকে সাবিলের হচ্ছে খিচুড়িটা বসে দিয়েছে। এদিকে হচ্ছে আমি যে কাঁথাগুলো নামিয়েছিলাম, তো এগুলো ধোয়া হয়েছিল, এখানে রাখা হয়নি, তো এখন এগুলো রেখে দিচ্ছি। এরপর হচ্ছে আমি ঘর দোর গুছাবো, আর ওইদিকে রান্না কাজটা আগেই শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে 10টা বাজে। তো এটা আপনাদের সাথে আমি আর শেয়ার করতে পারিনি, কারণ মার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ আমি এদিকে একটা কাজ করলে মা ওইদিকে রান্নাটা শেষ করে নেয়, এই জন্য আমি ওইটা আপনাদের সাথে আর বেশিরভাগ শেয়ার করতে পারি না। তো মা হচ্ছে সকাল সকালে রান্নাটা শেষ করে, কারণ গ্যাস চলে যায় বা মার রান্নাটা আগে শেষ করে পরে বসে থাকতে পারেও। আর এদিকে হচ্ছে সাবেলের যে কাপড় চোপড়গুলো থাকে এখানে একটা ড্রয়ারে, তো এটা গুছাবো, কারণ কয়েকদিন যাবৎ বেরিয়েছিলাম, মার বাসায় গিয়েছিলাম, এরপর বাইরে গিয়েছিলাম, তো সবগুলো প্যান্ট আর হচ্ছে মানে কিছু কাপড় একসাথে হয়ে গিয়েছে। তো আমি এখানে শুধু ওর সিন্টু গেঞ্জিগুলাই রাখি, আর কেউ কাপড় যেগুলো ব্যবহার করি প্রতিদিন ওগুলো রাখি, কিন্তু এখানে আদার্স কিছু কাপড় অ্যাড হয়ে গিয়েছে। আর ওইখানে ওর বাবার জন্য একটা হচ্ছে প্যাম্পাস এনেছিল, তো ওইটার প্যাকেটটা আনবক্স করিনি, কারণ আগেরই ছিল। আর হচ্ছে এইখানে নিচে আমি এক কাপড়টা বিছিয়ে নিয়েছি, যেহেতু ফ্লোরটা পরিষ্কার মোছা, তারপর আমি কাপড়টা বিছিয়ে নিয়েছি, যেহেতু ওর কাপড়গুলো পরিষ্কার। তো ওইগুলো গুছিয়ে রেখেছি, এখন হচ্ছে প্যান্টগুলো গুছাবো, ঝুড়ি ভর্তি যে প্যান্টগুলো, এখানে কয়েকটা গেঞ্জিও চলে আসছে, তো এগুলো আমি এগুলো এখন গুছিয়ে নিব। আর ওর প্যান্টগুলো আমি সব একটা ঝুড়িতেই রাখি, যেন একদম হাতের কাছেই থাকে। তো এদিকে আমি এখন গুছানো শেষ, সেটা রেখে দিলাম। আর এখন দেখুন, এই যে আরেক টুনটুন আদা পড়া গেল। তুমি বলো তো, ব্যথা আসতে দাও বাবা, আসতে দিতে হয় ভাইয়াকে। তুমি একটু হাই গাইস বলে দাও তো, এখানে তাকিয়ে এভাবে হাই গাইস। ওরে বাবা রে বাবা রে, সর্বনাশ, এইভাবে খেলতে হয় না ভাইয়ার সাথে, আস্তে আস্তে খেলতে হয় ছোট বাবু। না তোমাকে আইসক্রিম খেলনাটা দাও, ভাইয়াকে দাও। হ্যাঁ ভাইয়াকে একটা আইসক্রিম দাও। হাই গাইস, তুমি বলে দাও তো। আচ্ছা আবার বলো, তুমি ভাইয়াকে শিখাও। হাই গাইস, দেখুন দুই ভাই মিলে ইউ। এই তো এখানে হচ্ছে সকালে ওমো এসেছিল,
আপু হচ্ছে একটু আপুর ভার্সিটিতে গিয়েছে, তো ওমরকে রেখে গিয়েছে, ভাইয়া এসে দিয়ে গিয়েছে। তো ওমর খুব খুশি, সাবিলও খুব খুশি। আবার দাও একটা, আরেকটা চুমু দাও। একটা প্যান্ট রাখো ভাইয়ার, প্যান্ট এটা পরে গেল ভাইয়া, প্যান্ট পরাই দিতেছো, প্যান্ট পরাই দিতেছো, পিলে দেন না মা, প্যান্ট পরাই দিতেছো। থ্যাংক ইউ বলো, ওয়েলকাম। সো নিয়ে যাইতেছ এখন আরেকজনে দেখলে। দুপুরের খাবার এই তো আপনাদের ভাইয়া, আমি আজকে আগে খেয়েছি। এখানে হচ্ছে এটা হচ্ছে কচুর বড়া, কচুর বড়াটা এত মজা হয়, মা এটা কীভাবে যেন রান্না করে, কীভাবে না এটা আমি এখন শিখে গিয়েছি, কারণ আমি এটা আরও খেয়েছি। আর এখানে হচ্ছে এখানে ডাউল, এটা মা হচ্ছে ভুনা করেছিল। আর হচ্ছে এইদিকে আপনাদের ভাই খেয়ে নিল। আর হচ্ছে শিং মাছের ঝোল করেছে মা লাউ পাতা দিয়ে, আজ সবগুলি অনেক মজা হয়েছিল। এদিকে আমি খেয়ে নিয়েছি, আমার বাবা তো অনেক ভালো, গুড বয়। আরে গুড বয় কি করছে? আরে গুড বয় কি খাবে নাকি খাবে নাকি বাবা? সাবিলের চোখে অনেক ঘুম, সে এখন ঘুমাবে। কিন্তু বিকাল ঘুম থেকে উঠে দেখে মা নুডলস রান্না করেছে। তো এটা হচ্ছে ড্রাগন, তো এটা মধ্যে মা মাংস মুরগি মাংস দিয়ে রান্না করেছে। তো এখন খাবো, কারণ গ্যাস থাকবো না, এই জন্য মা হচ্ছে এটা 4:30 দিকে বানিয়ে নিয়েছে। এখন হচ্ছে 6টা বাজে, তো গরম করে এটা খেয়ে নিচ্ছি। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি চালু করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো। আর এই যে বিকালের হচ্ছে আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ, দেখতে খুবই ভালো লাগে। আর আমি আপনাদের মাঝে একটা কথা শেয়ার করতে চাচ্ছি। তো আমি গত 2 দিন যাবো ভিডিও দেইনি আমার ডেলি ব্লগ। তো 7 তারিখে সামনে বার্থডে ছিল, তো কি সকালে হচ্ছে উইশ করা হয়নি, আর রাতে তো ঘুমিয়ে গিয়েছিল, তো যে কোনোভাবে উইশ করা হয়নি। তো সকালে উঠে দেখি ভার্সিটিতে চলে গিয়েছিল, তো এখন আসলো, চলুন ওকে উইশ করি। হ্যাপি বার্থডে টু ইউ। সফট কাপড়টা দেখ আর পিনটা দেখ, পুরা যে এমন যাই দেখ ভাই, কালো না এটাই সুন্দর, কালো হয়ে যাবো আর কি, এই সমস্যা কালো হইব না, আমি তো যাইতে পারবি।